অ্যাকশন। মাননীয় ইডি সদর সেশন জাজ বিশালগড়, একটি মামলা যার নাম্বার ST Type 1/19/2022। উক্ত মামলায় আজকে তার চূড়ান্ত রায় প্রদান করেন। উক্ত মামলার অভিযোগ ছিল একজন ভিকটিম গত 5/5/2022 ইংরেজি তারিখ টাকার জেলা PSA একটি লিখিত অভিযোগ করেন যে উনার ছেলে নাম অজয় দেব বর্মা গত 2/5/2022 ইংরেজি তারিখে তার মাকে ধর্ষণ করেন। তারপর উক্ত মামলা টাকার জেলা PSA লিপিবদ্ধ হয়। পরবর্তী সময়ে আসামিকে গ্রেপ্তার করা হয় এবং উক্ত আসামি অজয় দেব বর্মাকে জেল হেফাজতে রেখে সম্পূর্ণ বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। বিচার প্রক্রিয়া চলাকালীন মাননীয় আদালতে 20 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করেন এবং আজকে মাননীয় আদালত ভারতীয় দণ্ডবিধির 376(2)(f) IPC ধারা মোতাবেক অভিযুক্ত আসামি অজয় দেব বর্মাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডিত করেন, লগে 10,000 টাকা জরিমানা করেন।